আমরা তো চাই সাকিব ভাই আমাদের দেশে রেখে দিতে, আমার একজন সাকিব খানের মতো সুপারস্টার লাগবে আমার এই গল্পটা যেটা, সেটার সাথে নিশো ভাই কে মানতো। হ্যালো ভিউয়ার্স, মেগাস্টার সাকিব বসকে নিয়ে আবারও হাজির হলাম। আর রায়হান রাফি ভাই সাকিব বিতর্ক থাকলেও এখন সাকিব নির্ভরশীল হয়ে পড়েছেন। যে নিশো সিনিয়র পার্সনকে সম্মান করেনি তাকে নিয়ে রায়হান রাফি তুফান বানালেন না। এই গল্পটা যেটা সেটার সাথে নিশো ভাই কে মানতো, কেন বানালেন না তা স্পর্শ করলেন রায়হান রাফি নিজেই। শাকিব খান অলরাউন্ডার অভিনেতা, তা নতুন করে বলার কোনোই প্রয়োজন নেই। ইন্টারন্যাশনাল সুপারস্টারের মতো আমরা দেখতে চাই আমার হিরোকে। মেগাস্টার বা শাকিব খানের সিনেমা দেখতে শুধু হলেই দর্শকরা ভিড় জমান না, শুটিং দেখতেও একই অবস্থা করেন। এই জন্য অনেকটা গোপনে শুটিং করা হয়, তারপরে কোনো ফাঁক ফোকরে সংবাদ মিললেই সরাসরি এক নজর দেখার জন্য ভিড় জমান। এ যেন ভালোবাসার অপর নাম শাকিব খান। শাকিব খান হাজার বাজে বাজে কন্ট্রোভার্সি জন্ম দিয়েও একটা ঘোষণা দিতে চাই, ব্যক্তিগত মানে বিয়ে শাদী না, হাজার গার্বেজ মুভি করেও এমনকি লাইভ টকে অযোগ্যতা, ইংরেজিতে দুর্বলতা নিয়েও স্টিল বাংলাদেশের শাকিব খানের স্টারডম স্টারডমের জায়গাতেই রয়ে গেছে। আই প্রমিস ইউ আই উইল প্রেজেন্ট এ নিউ শাকিব খান ইনশাআল্লাহ। এটা এই শাকিব খানের দ্বারাই সম্ভব। সে এত এত কিছু করেও একটা ভালো কাজ উপহার দিলে তাকে নিয়ে যা মাতামাতি হয় সেই পরিমাণ স্টারডম বাংলাদেশে নতুন করে কারো পক্ষে ক্রিয়েট করা আমার মনে হয় না সম্ভব। একটা নতুন শাকিবকে প্রেজেন্ট করব যেটা দেখে আমার ফ্যান সত্যি গর্বিত হবে। বলা যায় বাংলাদেশের লাস্ট সুপারস্টার এই শাকিব খান, সেটা নিঃসন্দেহে। আগামী সপ্তাহের মধ্যে শাকিব খান দরদের ফটোশুটে অংশ নেবেন। দরদের প্রথম পোস্টার এই বছরেই প্রকাশ করা হবে। দরদের যত সব ভিডিও কমেন্ট আসবে তার সব আগামী বছরের শুরুতেই আসবে।